সেই মুনাফিকগুলোকে চিনা যাচ্ছে। পিরিপুরাতে মসজিদ পড়ছে, মুনাফিকদের মুখে কোনো কথা নেই, মুনাফিকদের চিন্তাও নেই, এরা নামে মুসলমান সেজে থাকে। অবশ্যই কোন মন্দিরের উপরে হামলা হলে ওটা অন্যায়, ইসলামিয়া যোগ দেয় না, কোন মুসলমান কোন ধর্মের স্থানে আঘাত করতে পারে না। কেন রসুল বলেছে যে অন্যের ধর্মে কে আঘাত দেবে সে সংখ্যালঘুদের উপরে কে আঘাত দেবে, যে জায়গায় সংখ্যা গুরু হয় তারাই তো সংখ্যালঘুদের উপরে আঘাত করে। তো সংখ্যালঘুদের উপরে কেউ যদি আঘাত করে সে যে ধর্মেরই হোক, আমি রসুল্লাহ সংখ্যালঘু গুরুর লঘুর পক্ষে দাঁড়িয়ে সংখ্যা গুরুর বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ দেব। সে যদি আমার উম্মত দাবিদার হয়েও সংখ্যা গুরুর লঘুদের উপর অত্যাচার করে তারও বিরুদ্ধে আমি রসুল বলবো। তাই কোন ইমানদার রসুলের গোলাম নবীর গোলাম অন্য কোন ধর্মের ধর্মস্থানে আঘাত করতে পারে না, যদি কে করে সেও সন্ত্রাসের খাতায় নাম লিখবে। তেমনি কেউ যদি ইসলাম ধর্মের উপর আঘাত করে মাদ্রাসা কোরআন ইসলামের উপরে আঘাত করে সেও সন্ত্রাসের খাতায় লাগা লিখবে। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, তথাকথিত নেকি মুসলিম দাওয়াবি সেই সকল মুনাফিক গুলোকে আজকে চিনা যাচ্ছে, ঠিক না বেঠি? অতএব বাপ বুঝতে হবে আমাদের ঘরে, কেন যদি আমি আমার মায়ের ইজ্জত বাঁচাবার কথা যদি না ভাবি, আমি যদি আমার ঘর বাঁচাবার ইজ্জতের কথা না ভাবি, আমি যদি আমার বেটির ইজ্জতের কথা না ভাবি, আমি যদি আমার ধর্ম বাঁচাবার কথা না ভাবি, আমি যদি আমার মসজিদের সুরক্ষার কথা না ভাবি, আমি যদি আমার কবরের স্থানের ইজ্জতের কথা না ভাবি, তাহলে আমার মধ্যে ধর্মের প্রেম আছে কোথায়? ঠিক আমি আমার যেমন ভাববো অন্যজন অন্যজনের যেমন ভাববে, তার ভাবার স্বাধীনতা আছে, তাকে সাপোর্ট করতে হবে। অবশ্যই আপনি আপনারটাকে সেবা করুন, ভালোবাসুন, প্রিয়ার করুন, ওটা আপনার অধিকার আছে, এই অধিকার ইসলাম আমাকে দিয়েছে। তাই অন্যের উপরে আঘাত দিতে পারিনি পারবো না, কিন্তু আমার থেকে ভাবতে হবে এটা অধিকার আমার আছে না না। দুঃখের বিষয় আজ কোথায় সময়, এখনো তো কিছু বলবো নি, বলি না আর কিছু বলছি, শুধু গ্যাসের গুণ শুনবে না, টাইমে টাইমে মিলিয়ে নেবেন, বেশি নয় দুটো বছর ওয়েট করুন, পানি বেরোবে না, চোখ দিয়ে খুন বেরোবে, কি ভয়ানক দিন আসছে বুঝে নেবেন। শুধু ক্যাসেট খুলবেন, মিলিয়ে নেবেন, আব্বাস সিদ্দিকী আরো দশটা পীর সাহেবের মতো আরামের জিন্দেগিতে ভিআইপি ভাবে জলসা আমিও করতে পারি। যে জলসা করছি, করছি তো নাকি না, রাজনীতি করছি, এই রাজনীতি করছি, রাসূলের পাশ সাল্লামের দ্বীনের খেদমত করছি, সত্য ধর্ম, শান্তি ধর্ম, মানবতা ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়তের ধর্ম, মুক্তির ধর্ম, কল্যাণের ধর্ম, নারীর মর্যাদার ধর্ম, গরিব অসহায় এতিম বিধবাদের এত্য সম্মানের মর্যাদার ধর্ম, সুদ ব্যাংক ধর্ম, মদ ব্যাংক ধর্ম, ঘুষ ব্যাংক ধর্ম, এগুলো সমাজকে কল্যাণ দেয় না, এগুলো সমাজকে ধ্বংস করে, ইসলাম এগুলোকে হারাম করেছে। আমি সেই ধর্মের প্রচার করতে এসেছি, আমার ধর্মীয় মানুষরা আমাকে ধর্মীয় সভা করতে নিয়ে এসেছে, তাই তো নাকি? অতএব ধর্মীয় কথা বলতে এসেছি, আমার ধর্মীয় স্বাধীনতা আমার ভারতে আছে না নাই, কোথায় আছে? ওই খাতার বইতেই থাকে, বই তো নিজে চলতে পারে না, চলাতে হয়, কথা বুঝে আসছে না নাই? এর পরও যদি আপনাদের কারো মনে অসুবিধে হয় জান যাবে, ও ইসলামের প্রচারটা ও আগামী দিন বন্ধ করতে চাইছে, যে আব্বাস সিদ্দিকীকে রুখতে চাইছে। হাসেন আমার নেতার কথা বলছি, আমার নেতাকে মানতে হবে, কার নেতা জোরে বলেন, কে তোমায় বানিয়েছে? তুমি যখন মানো আল্লাহ বানিয়েছে, আল্লাহর হুকুম মানবে না? মানবে না? সামান্য করোনার সময়েতে অক্সিজেন দুদিনের বিল 48-50 হাজার, হসপিটালে হচ্ছে না, এ হয়েছে না, সমাজে শুনেছো না? শোনো না, কখনো বিবেককে প্রশ্ন করেছো? ফ্রিতে, তাই তো নাকি? ট্যাক্স লাগছে, মায়ের পেট থেকে গিয়ে কবর পর্যন্ত এখনো টানছি, এতদিন টেনেছো, দুদিনে হসপিটালে গেলে তাও পাওয়া যাচ্ছে না ব্লাকে 48-50 হাজার, আর আমার আল্লাহ ফ্রিতে ফ্রিতে দিয়েছে, সেই আল্লাহ কি চায় একবার জিজ্ঞাসা করবে না? দুটো চোখ দিয়েছে আল্লাহ কোটি কোটি টাকা, দুটো হাত দিয়েছে, কান দিয়েছে, সেই আল্লাহ কি চাই জিজ্ঞাসা করবে না? সেই আল্লাহ একটাই জিনিস চাই, জমিনের উপরে ফেতনা করবি না, শান্তিতে থাক, মিলেমিশে থাক, যে যার করছে করতে দে, তোরা যারা আমাকে বলিস মুহাম্মাদের আদেশ মেনে নে, মুহাম্মাদের মিশন মেনে নে, তোদের জন্য আটটা
জান্নাত রেখে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা, পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে।